বৈশাখ এলেই যেন বাঙালির বাঙালিপনা যায় বেড়ে, শুরু হয় দিন পান্তা ইলিশ খেয়ে। কেউ আবার ডাইনিং টেবিল সাজায় নানা রকম ভর্তার বাহারি সাজে, রসনা বিলাসী অনেকে আবার দেশি গরুর মাংস রাখে খাবারের আইটেমে। এইসব দেশি খাবার খেয়ে ঢেকুর তোলে আর নিজেকে খাঁটি বাঙালি ভাবে। সাজে পোশাকে ঘরের গৃহিণী পরে লাল পেড়ে সাদা শাড়ি, তৈরি সেজে দেশি তাঁতে, রং বেরং এর সেলাওয়ার আর কামিজে পরে লালনারা আজ উঠছে মেতে। ছেলেরা সব পাঞ্জাবি আর ফুঁতুয়া গায়ে বৈশাখী মেলায় বেড়ায় ঘুরে ফিরে। এভাবে তারা নবনব সাজে হৈ হুল্লোড়ে উঠছে মেতে। বৈশাখী মেলার আয়োজনে কোনো কিছুর কমতি যেন না থাকে, সব কিছুর করে আয়োজন এত ধুমধামে। আমরা এখনো অনেকেই জানি না মাসের নাম বাংলা বারো মাসের, আমরা এখনো জানি না সংস্কৃতি আমাদের। ভুলে যাই জারি সারি মুর্শিদার ভাটিয়ালি সুর, কারো হাতে নেই কো সময় একটু কবিতা শোনার। অনেকে বলে কবিতা নাকি শুধু প্রলাপ পাগলের, স্কুল কলেজে পেড়েছে চাপ একের অধিক ইংরেজি বই পড়ার, বাংলা ভাষা শেখার চাপ নেই তো আগের মতো। ছেলে মেয়েরা সব হচ্ছে আধুনিক, সেই সাথে নিয়ে আসছে ওরা আধুনিকতার নামে পাশ্চাত্যের অপসংস্কৃতি যত। তাই তো বাংলা বলার ফাঁকে দু একটি ইংলিশ শব্দ বলা আধুনিক ছেলে ওরা। এইসব আধুনিক ছেলে যারা সহজেই মাদক আসক্তিতে আসক্ত হয়, আধুনিকতার নামে সহজেই প্রাণ হারায়। তাই আজ আপনাদের বলি, শুধু যেন পহেলা বৈশাখ এলেই আমরা বনে না যাই খাঁটি বাঙালি। আমরা যেন আমাদের ছেলেমেয়েদের শেখাই গ্রাম বাংলার প্রকৃত সংস্কৃতি।